আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এসটি শেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তা রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটি দেখে নাও, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে আলু কুচি। এখানে একটা পরিমাণে আলু কুচি করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নেওয়া হয়ে গেছে। আর তারপরে নিয়ে নিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ তিন চারটা কুচি দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে ডাল বাটা, তারপর তিন চা চামচ ময়দা, শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে চাট মশলা আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো শুকনো অবস্থাতেই মিশাই নিব। এখানে কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করব না, তার জন্য কিন্তু খুব ভালোভাবে আলুগুলো মথে নিতে হবে। একটু শক্ত করেই, শক্ত হাতে আলুগুলোকে খুব ভালোভাবে মথে নিতে হবে, আর হচ্ছে অনেকটা সময় নিয়ে একটু মথে নিতে হবে যাতে করে আলুর থেকে রসটা বের হয়ে চলে আসে। আর ওই পানিটা দিয়েই কিন্তু আমি হচ্ছে এটা সম্পূর্ণভাবে রেডি করে নেব, এখানে বাড়তি কোনো পানি অ্যাড করব না। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে। তো চুলায় দিয়ে দিলাম কড়াই, তারপরে দিয়ে দিব হচ্ছে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে আসলে এর ভিতর আমি মেখে রাখা আলুগুলো ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিব, বড়া বা পেঁয়াজও যেটাই বলো না কেন সেটার আকারে দিয়ে দিলাম। তারপরে কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। চুলের আঁচটা একদমই মিডিয়াম রাখবো, খুব বেশি হাইয়ে রাখবো না, যেহেতু এখানে আমি কাঁচা আলু ব্যবহার করছি সেহেতু। কিন্তু চুলার আঁচটা যদি আমি মিডিয়াম করে একটু সময় নিয়ে এই নাস্তাগুলো ভেজে নেই তাহলে কিন্তু আলুগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ একটু পরপরই কিন্তু উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নিচ্ছি, আর এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর এগুলো আমি উঠাই নেব। তো দেখো লাল লাল করে ভেজে নিয়ে নিছি, আর এগুলো কিন্তু একদমই মুচমুচে দেখে বোঝা যাচ্ছে। তারপরে বাকিগুলো না কিন্তু একই তেলে দিয়ে আমি একইভাবে সম্পূর্ণগুলো ভেজে নিব। তো দেখো সম্পূর্ণগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতে অনেক ভালো লাগছে। আর এগুলো কিন্তু খেতেও অনেক ভালো, আর একদম মনে হবে যে পেঁয়াজু, তো পেঁয়াজুর মতোই কিন্তু টেস্ট লাগে। তো তোমরা চাইলে কিন্তু বাসায় ঝটপট এই নাস্তাটি রেডি করে নিতে পারো, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি রেডি করে নেওয়া সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।